बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, आज हमें स्वामी माली चिस्ती अपने सामने जो आलोचनाटी नहीं आसलम से आलोचना जी गुरुत्वपूर्ण भावे जी अपारा सुनते पें अवश्य अपन जीवन जीवन गुरुत्वपूर्ण दिले तक कि से गुरुत्वपूर्ण विषयटी जीवने अनेक गुरुत्वपूर्ण काजे लेगे जाए हलो इहकाल और परकाल। देखें आज के अपनारा थामनेले पे कि पीर मुर्शिद धरे जदि विफल जिंदगी है ताहले आम्रा पीर मुर्शिद क्यों धरब ना पीर मुर्शिद धरते हबे एटा कुराने एसेछे आमादेर धरते हबे एटा धरब किन्तु विफल जिंदगी क्यों हबे कोन भूलेर कारणे आमादेर विफल जिंदगी हबे अवश्य अवश्य आम्रा एटी चाबो ना केउ चाबो ना जे हाँ आम्रा मुर्शिद धरेछि केन धरेछि कुराने आछे एवं एइजन्य पीर धरते हयेछे मुर्शिद धरते हयेछे। एखन मुर्शिद धरार परे जदि आम्रा एमनटाई हय जे आमादेर जीवन विफल हये जाय ताहले एरकम मुर्शिद धरार कोनो प्रयोजन नेइ जेभाबे आछेन जे एभाबे भालो। तबे सेई विफल विषयटि कि সেই বিফল বিষয়টি আজকে তুলে ধরব ইনশাআল্লাহ মনোযোগের সহকারে শুনুন ইনশাআল্লাহ। সেটি হলো দেখুন যে ছোটবেলা যখন আমরা বাবা মা মসজিদে দিয়ে এসেছিল তিন বছর চার বছর বয়স বাবা পড়ো সওয়াব হবে কায়দা পড়ো আমার সিপারা পড়ো কোরআন পড়ো সওয়াব হবে। আচ্ছা তো আমরা সেখানে যখন গিয়েছিলাম তখন কালেমা পড়িয়েছিলেন এবং আমাদেরকে বিভিন্ন দোয়া বিভিন্ন ছোড়া আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন মসজিদের ইমাম সাহেব এবং বলেছিলেন তোমরা নামাজ পড়ো রোজা করো বাপ মার সেবা করো। ঠিক এই কথাগুলো আমরা ওখান থেকে শিখেছিলাম। এখন যখন আমাদের যৌবন বয়স হয়েছে আমরা যখন জানতে পেরেছি আমাদের বায়াত গ্রহণ করতে হবে তখন নিশ্চয়ই কোনো পীরের কাছে গিয়েছি কোনো মসজিদের কাছে গিয়েছি। আচ্ছা তাহলে সেখানে যাওয়ার পরে পীর সাহেব আমাকে কলেমা পড়ালেন। পীর সাহেব আমাকে তিনি বললেন নামাজ পড়বে রোজা করবে এবং হারাম হালাল বুঝে চলবে এবং বিভিন্ন খারাপ থেকে বেঁচে থাকবে বাবা মার সেবা করবে। ওরে বাবা এই জিনিস তো আমি ছোটকালে যখন গিয়েছিলাম মসজিদে তখন ইমাম সাহেব সুন্দর করে আদর করে আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছিলেন। তো আমাদেরকে যদি আদর করে এই শিক্ষাগুলো দিয়ে থাকেন তাহলে তো সেখান থেকে এই শিক্ষা পেয়েছি তাহলে পীরের কাছে দেওয়ার আমার দরকার কি। এরপরেও আমরা পীরের কাছে গিয়েছি যা বলেছে তাই করতেছি কিন্তু এখানে বিষয় তো এটা নয়। এখানে মূল বিষয়টা কি পীরের কাছে গিয়েছি এই কারণে যে অচেনাকে চিনব অজানাকে জানব তাই আমরা অচিন দেশে পড়ে আছি জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি কে আমি আমি আমার পরিচয় জানি না আমি আমাকে জানি না চিনি না কে আমি। এখন একটি কথা আছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এরপরে তোমার রবকে চিনবে। এখন আমি জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি কে আমি আমি আমার খবর জানি না আমার পরিচয় আমি জানি না আর এটি জানার জন্যই আমি একজন চেনা লোকের কাছে গিয়েছি সেই চেনা লোকটি কে যিনি আমার মুর্শিদ যিনি আমার পীর আমি তার কাছে গিয়েছি যে আমি আমাকে চেনার জন্য আমি আমাকে জানার জন্য। এখন সেই পীর কি করলেন কলেমা পাঠ করাইলেন মুরিদ করে ফেললেন এবং বললেন কি বাবা মার সেবা করবে নামাজ পড়বে রোজা করবে। আরে বাবা এগুলো তো মসজিদে ছোটকালে শিখেছি আমি তো এসেছি নিজকে চেনার জন্য আমি কে। এখন এই কথার প্যাচে পড়ে যদি কোনো পীর মুর্শিদ বলে আরে বাবা যা দিয়েছি তা কর না বাবা এই শিক্ষা তো ছোটকালে নিয়েছি তাহলে আমার পীর তো মসজিদই আছে। আচ্ছা তাহলে আপনার কাছে এসেছি যেটার জন্য আপনি সেটা তো দেবেন। তখন সেই পীর সাহেব আর কিছুই বলতে পারছে না সেই কথাগুলোর উত্তর কি যে আমি কে আমার পরিচয় কি আর আমার সেই পরিচয়ের কথাটা আল্লাহ আমার মানব দেহের মধ্যে কোথায় লিখে দিয়েছে আমার রুহানি জগতে আল্লাহ আমার নাম লিখেছিলেন সেই নামটা আমার দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা আছে আর সেই লেখাটি আরবি অক্ষরে আছে যা দেখলে যা পড়লে আমাদের দোজখ হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ। হে সমস্ত জগতবাসী
এই জগতের মানুষ কিন্তু লাইন ধরে মরিদ হচ্ছে, মাইক দিয়ে মরিদ হচ্ছে, কাপড় ধরে মরিদ হচ্ছে, রুমাল ধরে মরিদ হচ্ছে, পাগড়ি ধরে মরিদ হচ্ছে। দেখেন আল্লাহ কিন্তু এই মরিদের কথা কোরআনে বলেননি। কোরআনে কি বলেছে? হে রাসুল, সূরা ফাতা 10 নম্বর আয়াত, যে হে রাসুল আপনার হাতের উপরে যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। তাহলে আল্লাহ তো কখনো মিথ্যে বলে না, আল্লাহ তো সত্য এবং সত্যই তিনি বলেন। আচ্ছা, তাহলে যে আমার রাসুলের হাতে যারা হাত দিল তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে, এটা যদি বলে থাকে, যদি সত্য, তাহলে রাসুলের হাতটা সেখানে দেখতে হবে, আল্লাহর হাতটা সেখানে দেখতে হবে, দেখে দেখে মরিদ হব সুবহানাল্লাহ। আর যদি না দেখি তাহলে ফল্ট। তাই আমি আজকের থাম্বনেলে কি দিয়েছি, যে পীরের কাছে মুরিদ হওয়ার পরে জীবন ফল্ট। জীবন ফল্ট কখন হবে? তখনই ফল্ট হয়ে যাবে যখন আমাদের পরিচয় পত্রগুলো সেখান থেকে না পাবো, কারণ অচিন দেশে পড়ে আছি, বিভিন্ন দুস্তমি বিভিন্ন লোভ লালসার মধ্যে পড়ে আছি, নিজকে চিনি না, নিজকে জানি না। আর আমি আমাকে জানার জন্য, চিনার জন্য যে মুর্শিদের কাছে গিয়েছি, সেই মুর্শিদ আমাকে সেই ছোটোবেলার কালেমা আর ছোটোবেলার যে শিক্ষা, বাবা মার সেবা করতে হবে, বাবা মাকে মানতে হবে এবং এই কালেমা পাঠ করবে। তাহলে আমার কথা হলো, আমি ছোটোকালে যেটা করেছিলাম আমি সেটাতেই থাকি। আর যদি মুর্শিদ দরতি হয় তাহলে আমার পরিচয়পত্র পেতে হবে, কারণ এই পরিচয়পত্র না পেলে আমি কোন জায়গায় আমি ধরা খেয়ে যাব। এবং আমি তো ধরা খাবো, আমার পীর সাহেব যদি এটা না জানে তাহলে সেও কিন্তু ধরা খেয়ে যাবে। তাই আমার পীর সাহেব আমার এই পরিচয়পত্র যদি না দেয় এবং না দিতে পারে তাহলে সে এক অন্ধ এবং আমি যে এক অন্ধ, তো আরেক অন্ধের পিছনে আমি দাঁড়িয়েছি। তখন এই অন্ধে পথ চেনে না, আমাকে কি করে চিনাবে? তখন কিন্তু আমার জীবন বিফল এবং পীর সাহেবের জীবনও বিফল। তাই আমি বলতে চাই, হে সমস্ত জগৎবাসী, যে 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, 9.5 লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছে জমিনে, এই মুকরম, এই মুকরম কিন্তু আল্লাহর কাছে বিশাল বড় এক কর্মচারী। এবং আমরা তাকে শয়তান বলি, আল্লাহকে তাকে শয়তান বলে? আল্লাহ কিন্তু এটা বলেছে যে মানুষ শয়তান এবং জিন শয়তান হতে তোমরা বিরত থাকো, এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করে আসছে। তাহলে মুকরম যে শয়তান, এটা কিন্তু আল্লাহ বলে নাই, কিন্তু আমরা বলতেছি মুকরম শয়তান। কিন্তু না, মানুষের চেয়ে বড় শয়তান পৃথিবীতে কিছু নেই, আবার মানুষের চেয়ে বড় অলি আউলিয়াও পৃথিবীতে কেউ নেই। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, সেই মুকরম ফেরেস্তা যখন নাকি বেহেস্তের দরজায় দাঁড়িয়ে বলবে, হে বান্দা তুমি কই যাও, যে আমি 100 বছর 80 বছর যেতটুকু বেঁচেছিলাম আল্লাহর ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, আমি বেহেস্তে যাই, তুমি কি জানো আমি তোমার প্রভু? সেই মুসল্লি বলবে, নাউজুবিল্লাহ, আমার প্রভু আল্লাহ। তখন সে বলবে, ঠিক আছে, তোমার প্রভু যদি আল্লাহ হয়ে থাকে তাহলে তুমি বলো তোমাকে যে তোমার প্রভু, তোমার আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছে, এর প্রমাণ তোমার দেহ কোরআনের মধ্যে কোথায়? এই একটি। দ্বিতীয়, কে তুমি, তোমার পরিচয় কি? তুমি যদি বলো আমি এমুক, তাহলে সেই নামটি তোমার দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা? তাহলে সেই নামের পরিচয় এবং আমার নিজ পরিচয় এবং আমার মধ্যে যে শয়তান আছে সেই শয়তানের পরিচয় এবং আমাদের মধ্যে যে মানুষের দেহের মধ্যে যে ফেরেস্তা সকল আছে, এদের পরিচয় পত্র যদি আমি না জানি এবং না জেনেই শুধু শুধু চলে গেলাম, পীর মুর্শিদ মেনে গেলাম, কিন্তু আমি হাসরের মধ্যে যখন আমি আটকে যাব তখন কিন্তু শয়তান থেকে আমি বাঁচতে পারবো না। সে কিন্তু জানে এই দেহের খবর, কারণ আল্লাহ কিন্তু মুকরুমকে কর্মচারী হিসেবে ব্যবহার করে তাকে দিয়ে আদম বডি বানিয়েছিল, এবং আদম বডির মধ্যে কোথায় কি লেখা ছিল, কোথায় কি ছিল, সে কিন্তু সব জানে। আমরা মানব জাতি, আমরা কিন্তু জানি না। আর এটা জানার জন্যই কিন্তু একজন মুর্শিদের কাছে গিয়েছিলাম। তখন সেই মুর্শিদও কিন্তু আমাকে সেই জিনিসের পরিচয়পত্র কিছুই দিলেন না। তখন কি হবে? আর দিলেন না, যদি জানতো তাহলে দিত, তাহলে ধ্যানই যেহেতু তিনিও জানেন না, তাহলে তিনিও জানেন না, বক্তও জানেন না। তবে সেই মুকরুমের কাছে ধরা খেলে আল্লাহ কিন্তু বাঁচাইতে আসবেন না। কেন? আল্লাহ কিন্তু বলেছে অনেক গ্রন্থে, অনেক কারো মাধ্যমে বলেছে, হযরত আলীও কিন্তু এই কথাটি বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনবে। নিজেকে চিনার খবর নেই, রবকে চিনে বসে থাকলে হবে না। আর পৃথিবীর সমস্ত কিছু মানুষকে মানুষ চিনে বসে আছে, কিন্তু নিজকেই চেনা হয়নি। আর যে নিজকে চেনা
জন্য গিয়েছিলাম মুর্শিদের কাছে, সেটাও সেখান থেকে চেনা হয়নি, তাহলে এই অচেনাই রয়ে গেলাম। তখন আমরা কিন্তু সেই পরিচয় পত্র যদি সেই শয়তানের কাছে দিতে না পারি, তাহলে ইহকাল পরকাল সবই গেছে। তাই আমি বলবো যে অবশ্যই আরো একটি কথা বলবো আপনাদেরকে এই ফাঁকে, যে দেখেন যে আমাদের বাংলাদেশের মধ্যে বাইদুল মোকাররম কিন্তু সবচেয়ে বেশি স্বর্ণকারের দোকান, এবং এখানেই স্বর্ণের বেচাকেনি হয়। এখানে কিন্তু দেখেন আমি একটা স্বর্ণকারের কাছে গিয়ে বলতেছি যে বাবা আমার 2 লক্ষ টাকার স্বর্ণ লাগবে, তিনি একটা গাঁটটি ধরে দিয়েছে, ভাই এটার ভিতরে 2 লক্ষ টাকার স্বর্ণ আছে, আমি টাকা দিয়ে চলে এসেছি, এটা কি হবে? হবে না। তাহলে কি করতে হবে? যে সেই স্বর্ণ কি অরিজিনাল আছে, খাঁটি সোনা আছে, তাই কোষ্ঠী পাত্র দিয়ে জাস্টিফাই করে তখন আমার সেই স্বর্ণটি আনতে হবে। আর আল্লাহ কিন্তু হাশরের দিন ধরবে তুমি যে স্বর্ণ কিনতে গিয়ে তুমি জাস্টিফাই করে কিনেছে, মাত্র 2 লক্ষ টাকার স্বর্ণ তুমি কিনতে যাইয়া তুমি কোষ্ঠী পাত্র দিয়ে যাচাই করে তুমি কিনেছো, তুমি যে জীবন যৌবন সমস্ত কিছু একজন পীর মুর্শিদের মাধ্যমে আমি আল্লাহর কাছে অর্পণ করবে, তুমি কি সেই পীর মুর্শিদকে যাচাই করেছিলে? আগের দিন এমন একটা সময় ছিল যে মুর্শিদ তার ভক্তকে যাচাই করত এবং ভক্ত তাকে যাচাই করত, তিনি কি আমার পীর হওয়ার যোগ্য, আর সেই মুর্শিদ বলতো যে সে কি আমার ভক্ত হওয়ার যোগ্য, তাই তাকে পরীক্ষা নিরীক্ষা করে যদি টিকত তাহলে তাকে ভক্ত হিসেবে নিত আর সে পীর হিসেবে নিত। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে এই কথাগুলো বলার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই হলো এই আলোচনাটি শোনার পর থেকে কেউ যেন বায়াত হতে যাইয়া মরিদ হতে যাইয়া কেউ যেন না ঠগে। দেখেন পৃথিবীতে মানুষের টাকা পয়সা যদি হারিয়ে ফেলে কোনো একদিন কামাই করতে পারে, বাড়ি গাড়ি যদি হারিয়ে ফেলতে পারে, হারিয়ে ফেলে সেটা একদিন খুঁজে পাবে বা উন্নত করতে আবার সেটা কিনতে পারবে, কিন্তু মুর্শিদ ধরে যদি কেউ ঠকে যায় তাহলে এই জীবন শূন্য এবং আখেরাতের জীবন শূন্য। আর এটিকে পূর্ণ করতে হলে আজকে অবশ্যই আমার এই কথার দিকে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আপনারা যারা মুর্শিদ না ধরেছেন তারা যাচাই করুন, না হলে আল্লাহ আটকে দেবে তোমার স্বর্ণের চেয়েও গিয়ে মুর্শিদ কম দামে ছিল, আমি আল্লাহ কি কম দামে ছিলাম? আচ্ছা তাহলে বেহেস্তে প্রবেশ করতে যাইয়া শয়তানের কাছে আমাদের আটকা পড়তে হবে, এক। দ্বিতীয়ত আমাদের আটকা পড়তে হবে সেই আল্লাহর কাছে যে তোমরা যাচাই বাছাই করেছিলে। আচ্ছা তাহলে আজকের আলোচনা এটি আপনাদের সামনে প্রকাশ করলাম, অবশ্যই আপনারা যারা বায়াত গ্রহণ করবেন অবশ্যই আপনারা এই যাচাই করে নেবেন, সেই যাচাই জিনিসগুলো কিভাবে চাবেন, যে দেখুন হে মুর্শিদ হে বাবাজান আমি আপনার কাছে এসেছি, অবশ্যই আপনি আমার কথাগুলো অবশ্যই যে চাওয়া পূর্ণ করার জন্য আমি আপনার কাছে এসেছি সেই জিনিসগুলো অবশ্যই আপনি দিবেন। সেটি হলো কি, প্রথমত হলো নিজের পরিচয়পত্র আমার মানব দেহের মধ্যে আল্লাহ কোথায় লিখে দিয়েছেন, এক। দ্বিতীয়ত আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে, দেখেন একটি মোবাইলের মধ্যেও নোকিয়া স্যামসাং লেখা আছে, একটা কোম্পানি কিন্তু ভুল করেনি তার এই জিনিসটি সিল ছাপ্পর দিয়ে ছাড়তে, কিন্তু আল্লাহও কিন্তু আল্লাহর কোম্পানি থেকে দুনিয়ার বাজারে যখন ছেড়ে দিয়েছে একটা মানুষকে, আল্লাহরও কিন্তু পরিচয়পত্র দিয়ে ছেড়েছে। আর এটা দেখার সঙ্গে সঙ্গে এটা দেখবে কবে, এটা একজন কামেল মুর্শিদ যখন বায়াত গ্রহণ করাবে তখনই তাকে সেই বায়াতের মাধ্যমে এই পরিচয়পত্রগুলো দিয়ে দিবে, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে নয়, 5-7 জন মুরিদ করতেই কিন্তু একজন পীর পেরেশান হয়ে যায়, কেননা মাথা হইতে পাতা পর্যন্ত তার কোথায় কি রেখেছে আল্লাহর কুদরতি বিষয়গুলো সেগুলো দেখিয়ে দেখিয়ে মুরিদ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো আমি আশা করব যে জ্ঞানী গুণীর জন্য এই কথাগুলোই যথেষ্ট, যে তারা বুঝতে পেরেছে স্পষ্ট, তারা কখনোই তারা জ্ঞানের দিক দিয়ে হবে না অস্পষ্ট, তারা অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে এই জিনিসগুলো নিয়ে নেবে। এখন যদি বলতে পারেন যে হ্যাঁ আমরা তো ওগুলো তল্লাশ করেছি পাইনি, তাহলে আপনার কাছে আসি, না বাবা আমার কথা আমি বলবো না, কারণ আমি নিজেকে কখনোই বড় করতে পারবো না, যদি কারো ভালো লাগে আসবে, যদি কেউ অনেক জায়গায় জাস্টিফাই করেছে পাইনি তারপরে আসবে, আমি চেষ্টা করব আমি সম্পূর্ণ জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, যেন ইহকাল পরকাল একটা মানুষের ধন্য হয়ে যায়। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনা এখানেই রাখলাম, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক হলে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে করে
ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।